নমস্কার, সালাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই ভালো আছেন। তো আজকে আমি আমাদের গাছ থেকে করলা তুলে সারা বছর কিভাবে সংরক্ষণ করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন এখন করলা তুলব। করলা হয়েছে কত বড় বড়? আমাদের গার্ডেনে দুই ধরনের করলা হয়েছে, এগুলো হচ্ছে চাইনিজ করলা আর বাংলাদেশি করলাও আছে। এখন মেধারিতিকা সব করলাগুলো তুলবে। একটু হেভি তলায় ধরো, রিতিকা পারছে না, ঝুড়িটা এত হেভি হয়ে গেছে। যা এখন রেখে আসো রিতিকা। আমাদের করলা তোলা হয়ে গেছে, সাথে অন্য অন্য সবজিও তুলেছি। তো এই সব করলাগুলো আজকে ফ্রোজেন করে রাখব। তো কিভাবে ফ্রোজেন করব আপনারা দেখবেন। তো এখন এগুলো সব ঘরে নিয়ে যাব, তারপর আমার মা আমাকে এগুলো কেটে দেবে। তো আজকে দুই ধরনের সাইজ করে ফ্রোজেন করব, একটা একটু কুচি কুচি করে আর একটা একটু লম্বা লম্বা করে। তো এখন করলাগুলো সব ভালো করে ধুয়ে নেব, তারপর মা কেটে দেবে। দেখতেই পাচ্ছেন দুইটা সাইজ করে কাটা হয়েছে। তো এগুলো যখন ভাজি করা হবে তখন এই করলাগুলো খাওয়া হবে। আর পাশে যেটা দেখছেন ওগুলো মাছ দিয়ে যখন রান্না করব তখন বের করব। তো এগুলো একটু লম্বা লম্বা চিকন চিকন করে কেটে নিয়েছি, এগুলো মাছ দিয়ে রান্না করব। তো আপনারা এভাবে
লম্বা লম্বা করে কেটে মাছ দিয়ে রান্না করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। সঙ্গে একটু আলু ব্যবহার করবেন। তো এখন জিপলক ব্যাগ নিয়েছি, এই ব্যাগের মধ্যে করলাগুলো সব ভরে নেব। ছোটো ছোটো পাতলা পাতলা করে যেগুলো কাটা ছিল ওগুলো সব প্যাকেটে ভরে নিয়েছি। তো এখন এভাবে চেপে চেপে ভিতর থেকে বাতাস বের করে দেবো, তাহলে জিনিসটা বেশি দিন ভালো থাকবে। তো আপনারাও ঠিক এভাবে প্যাকেট করবেন। সবগুলো করলা রেডি হয়ে গেছে প্যাকেট, এখন ডিপে নিয়ে রাখব। ফ্রোজেন যে কোনো জিনিসই দীর্ঘদিন ভালো থাকে যদি প্যাকেটটা ভালো করে আটকে রাখেন। তো এভাবে সেভ করবেন আপনারা আপনাদের বাড়িতে সবজিগুলো, সারা বছর খেতে পারবেন। ভিডিও কেমন লেগেছে আপনারা আমাকে অবশ্যই জানাবেন। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আমার এরকম অনেক ভিডিও আছে, দেখবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন।